তে স্বাগতম সর্বশেষ উন্নয়নে যুক্তরাজ্যের গবেষকরা পঁচাত্তর হাজার বছর বয়সী নিয়ান্ডারথাল মহিলার মুখ উন্মোচন করেছেন নেচার জার্নালে প্রকাশিত ফলাফলগুলি আমাদের নিকটতম বিলুপ্ত আত্মীয়দের চেহারা এবং বিবর্তনের নতুন অন্তর্দৃষ্টি প্রদান করে সানিদার জেইড নামের ওই নারী ইরাকি কুর্দিস্তানের শানিদার গুহায় থাকতেন দুই সালে তার মাথার খুলি পাওয়া গিয়েছিল এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি দল তার মুখ পুনর্গঠন জন্য কাজ করছে তিন ডি স্ক্যানিং এবং কম্পিউটার মডেলিংয়ের সংমিশ্রণ ব্যবহার করে গবেষকরা শনিদার জেদের মুখের একটি প্রাণবন্ত পুনর্গঠন তৈরি করতে সক্ষম হন ফলাফলগুলি দেখায় যে তার একটি প্রশস্ত চ্যাপ্টা মুখ ছিল একটি বিশিষ্ট ভ্রু রিজ এবং একটি বড় নাক তার দাঁত পরা ছিল যা থেকে বোঝা যায় যে তার একটি কঠিন খাদ্য ছিল নিয়ান্ডারথাল সম্পর্কে আমাদের বোঝার ক্ষেত্রে সানিদার জেডের মুখের পুনর্গঠন একটি উল্লেখযোগ্য অগ্রগতি এটি এই বিলুপ্ত মানুষের চেহারার একটি অনন্য আভাস প্রদান করে এবং তাদের বিবর্তনকে আরও ভালোভাবে বুঝতে আমাদের সাহায্য করে মানুষের উৎপত্তি সম্পর্কে আমাদের বোঝার জন্য অনুসন্ধানগুলিও প্রভাব ফেলে কারণ নিয়ানদার্থালরা আধুনিক মানুষের নিকটতম বিলুপ্ত আত্মীয় বলে মনে করা হয়